ওটা পোকা থাকে, পোকার ডিম থাকে, ফেটে ভোগ ভাসে কালো কালো। ২৪০ নম্বর বুথের ১০২ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়িতে পোকা পড়ার দাবি। একটা দুটো নয়, গিজ গিজ করছে পোকা এবং পোকার ডিম। খাওয়াতে বাড়িতে নিয়ে গিয়ে তো খাওয়াতেই পাচ্ছি না। কোন সেন্টার এটা? এটা হচ্ছে পারঘুন্টে মানদবাবু। খাবারের ডিমের জায়গায় জোটে শুধু খিচুড়ি, তাতেও শান্তিতে পেট ভরানো দুষ্কর। পুষ্টি যন্ত্রণায় চরম ভোগান্তি। মাঝে মাঝে ডিম দেয় না, আর ওই খিচুড়ি দেয়, তারপর এরকম পোকা ডিম ভাসে, পোকা ভাসে খিচুড়িতে, ছেলে মেয়ের খালি অসুবিধে হয়। সরকার যা দিচ্ছে তা দিয়েই রান্না, রান্নায় পোকার অভিযোগে মুখ খুললেন অঙ্গনবাড়ি কর্মী। আমাদের তো সরকার দিচ্ছে সেই আট মাস দশ মাস আগে চাল ডাল দিয়ে থুচ্ছে, এই ঘরে বর্ষাকালে রেখে দিয়েছি, তাতে পোকা হচ্ছে, দিদিমণি বলছে ঝেড়ে রান্না করে দেওয়া, আমরা সেইভাবে দিচ্ছি, আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে তিন কয়েন্টা রয়েছে কি আচ্ছা, তারপরে আবার মাল দিয়ে যাচ্ছে, ডাই রয়েছে, তারপরে আবার দিয়ে যাচ্ছে, তো সে চালগুলো তো রান্না করতে দু চার মাস সময় লাগে, তার মধ্যে পোকা ধরে যাচ্ছে। কেন্দ্রের বরাদ্দ অর্থ যেন অজুহাতের ভান্ডার, অঙ্গনবাড়ির রান্নায় পোকা থাকলেও কেন্দ্রের দিকেই আঙুল উঠল শাসকের। আইসিডিএস চলে, কেন্দ্র দীর্ঘ দেড় বছর ধরে কোনো অর্থ দেয় না, এটা আইসিডিএস এর কর্মী সহায়িকা মায়েরা জানেন, সেই জন্য এই অসুবিধা দেখা দিয়েছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এটা নিরসন করার জন্য উচ্চস্তরে ভাবনা হচ্ছে, এটা অচিরেই নিরসন হয়ে যাবে। শিশু থেকে বৃদ্ধ তৃণমূল জামানায় সকলেই অসুরক্ষিত, মন্তব্য বিরোধী মহলের। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে শিশু থেকে বৃদ্ধ কেউ নিরাপদে নেই। শিশু স্বাস্থ্য চিন্তার মুখে তৃণমূল কংগ্রেসের উচিত এই রাজ্য থেকে অবিলম্বে নিজেদেরকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে নেওয়া। বঙ্গের পুষ্টির এক একটা সিরিজে চোখ হচ্ছে কম্পাসে আঁকা বৃত্তের মতো। ভাঙাচোরা আইসিডিএস পুষ্টির চেয়ে বেশি আতঙ্কের যোগান দিচ্ছে। এই সিরিজের অন্ত হোক চাইছে বাংলার দর্শক, থুরি জনতা। সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।